কক্সবাজারে ঘুরতে যাওয়ার সময় বাসে বিরক্তিকর জার্নির বদলে আপনি যদি ট্রেনে আরামদায়কভাবে যেতে পারতেন তবে কেমন হতো? ট্রেনের জানালার পাশে বসে বন্ধু বান্ধব বা ফ্যামিলি নিয়ে ভ্রমণ কেই বা যেতে না চায়? দেশবাসীর এই স্বপ্নই এবার সত্যি হতে চলেছে। দেশবাসীর অনেক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে চালু হতে যাচ্ছে নতুন এই রেল সেবা। কবে থেকে চালু হচ্ছে এই সুবিধা আর কি থাকছে এই প্রকল্পে, আসুন দেখে নেই এই রিপোর্টে। রেলমন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন জানিয়েছেন, আগামী জুন মাসের মধ্যে দোহাজারি কক্সবাজার রেল লাইন চালু হবে। তখন ঢাকা সহ সারা দেশ থেকে ট্রেন সরাসরি কক্সবাজারে যাবে। আজ বৃহস্পতিবার দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প পরিদর্শনের সময় কক্সবাজারের আইকনিক স্টেশনে তিনি এ কথা বলেন। রেলমন্ত্রী আরো বলেন, এক সময় এটি স্বপ্ন ছিল, এখন সেটা বাস্তবায়নের পথে। কক্সবাজারবাসী যেমন এর অপেক্ষায় আছে, তেমনি সারা দেশের মানুষ ট্রেনে করে পর্যটন নগরী কক্সবাজার আসার অপেক্ষায় আছে। আশা করা যাচ্ছে নির্ধারিত সময়ে আগামী বছরের জুনের মধ্যে কাজ সম্পূর্ণ হবে। মন্ত্রী নির্মাণাধীন আইকনিক স্টেশন বিল্ডিং এর বিভিন্ন তলা ঘুরে দেখেন, পরে প্রায় 30 কিলোমিটার নতুন লাইন পরিদর্শন করেন তিনি। ইতিমধ্যে 7 কিলোমিটার রেল লাইন তৈরি সম্পন্ন হয়েছে। কক্সবাজারে চলাচলের জন্য টুরিস্ট কোচের আদলে উন্নত মানের কোচে ট্রেন চালানো হবে। এজন্য নতুন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় 54টি কোচ কেনা হবে, যেগুলোর জানালা হবে সুপ্রশস্ত। মানুষ অনায়াসে প্রাকৃতিক দৃশ্য দেখার সুযোগ পাবে। এ প্রকল্পের প্রায় 80% কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী এপ্রিল মাসের মধ্যে স্টেশন বিল্ডিং এর নির্মাণ কাজ সম্পূর্ণ হবে। দোহাজারি থেকে কক্সবাজার পর্যন্ত মোট 100 কিলোমিটার সিঙ্গেল লাইন ডুয়েল গেজ রেলপথ নির্মিত হচ্ছে। পুরো প্রকল্পের 39টি মেজর ব্রিজ এবং 242টি কালভার্ট রয়েছে। হাতি চলাচলের জন্য আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করা হচ্ছে। রেল লাইনটা নির্মিত হলে ট্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ স্থাপিত হবে। পর্যটন শহর কক্সবাজারকে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনা হবে। পর্যটকদের জন্য নিরাপদ আরামদায়ক সাশ্রয়ী পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। সহজে ও কম খরচে মাছ, লবণ, রাবারের কাঁচামাল এবং বনজ ও কৃষিজ দ্রব্যাদি পরিবহন করা সম্ভব হবে। আশা করা যাচ্ছে রেললাইনে সরাসরি কক্সবাজার চলাচলের সুবিধা শুরু হলে বাংলাদেশের পর্যটন খাত বিশেষভাবে উপকারী হবে। যোগাযোগ ব্যবস্থায় এই উন্নয়নে আসার আলো দেখছেন অনেকে। ফ্রান্স এশিয়ান রেলওয়ের সাথে সংযোগ স্থাপন করলে দেশ বিদেশের বহু পর্যটক বিশ্বের সবচেয়ে বড় এই সি বিচ ভ্রমণে যাবে। এছাড়াও কক্সবাজারকে পর্যটন শহরে রূপান্তর করতে মহাপ্রকল্প হাতে নেওয়াও হয়েছে। পর্যটন শিল্পের অগ্রগতিতে মুখ্য ভূমিকা পালন করবে কক্সবাজার। কক্সবাজারকে বিশ্বমানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই লক্ষ্যে মন্ত্রণালয় থেকে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ব্যাপক কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। রাস্তাঘাট নির্মাণ, সৌন্দর্য বর্ধনের কাজ সহ বিচ দখল ঠেকাতে ব্যাপক কাজ করা হচ্ছে। পুরো কক্সবাজার ঘিরে মাস্টার প্ল্যান প্রণয়নের কাজ চলমান রয়েছে।